হাদিস শরীফে আছে ফাসফার বেজাতির দিন পরহেজগার দেখে বিয়ে শাদী করো সুখের সংসার গড়ে তুলতে পারবে। হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা বড় আলেম কিন্তু ছিলেন এই পরিমাণ কালো অমাবস্যা রাত হার মানে ঠোঁট মোটা মোটা কালো রঙের দাঁত হলুদ বর্ণের চোখ গোল গোল এরপর আবার গোলা বিয়ে করে বউ নিয়ে আসছেন বাড়িতে এর আগে বউকে দেখেননি বাসর ঘরে গিয়ে উভয়জন উভয়জনকে দেখে একেবারে জবান বন্ধ চুপচাপ বসে আছেন অনেকক্ষণ চুপচাপ থাকার পর ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আমার উসিলায় তুমি বেহেশতে যাবে তোমার উসিলায় আমিও বেহেশতে যাব স্ত্রী জিজ্ঞেস করলেন তা কিভাবে আমার ধারণা ছিল না তুমি যে এত সুন্দরী আমার মতো কালো কুশ্রী বিশ্রী একজন স্বামী বিশ্ব সুন্দরী স্ত্রী পেলাম তোমার কথা মনে পড়লে আমি আল্লাহর শুকর আদায় করব আর শুকর গুজার বান্দা বেহেশত পায় আর আমার মতো কালো কুশ্রী বিশ্রী স্বামী পাবে তুমি পেয়েছো আমার কথা মনে করো তুমি সবর এখতিয়ার করবে ধৈর্য ধারণ করবে আর ধৈর্যশীলরাও ধৈর্যের বরকতে বেহেশত পায় দুজনে রং এবং সুরতের দিক দিয়ে কোনো মিল নেই কিন্তু সুখের সংসার গড়ে তুলছেন কেন উভয়জন পরহেজগার যদি পরহেজগার না হতেন এখানেই বিচ্ছেদ ঘটে যেত তো ফাসফার বেজাতির দিন দিন দেখে তোমরা বিয়ে শাদী করো সুখের সংসার গড়ে তুলতে পারবে।